Welcome to Magoro online class. Dear learners and viewers, how are you? Hope that you are all well by the grace of Almighty God. I am also well. I am Subrata Kumar Shaha, Assistant Teacher English, Amura High School, Magoro Sodor Magoro. Dear learners, our today's topic is Class 8 English First Paper, Unit 1, Lesson 1, our folk songs. Okay, dear learners, let's start our class. For your better understanding, I would like to speak in Bangla. Our folk songs, মানে হচ্ছে আমাদের লোকগীতি বা লোকসংগীত। আমরা এই বিষয়টা জানার আগে এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে যেগুলোর মিনিংটা ভালো করে জানবো। Our folk songs, অর্থ হচ্ছে আমাদের লোকগীতি বা লোকসংগীত। Folk মিনিং হচ্ছে লোক। Traditional, ঐতিহ্যগত। কমিউনিটি মানে সম্প্রদায়, থিম মানে বিষয়বস্তু, টিউন মানে হচ্ছে সুর। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়ে সব অবগত আছো, মিনিংগুলো ভালো করে মুখস্থ করতে হবে, কারণ আমরা জানি ইংরেজি ভালো জানতে হলে বা শিখতে হলে ওয়ার্ড মিনিংয়ের কোনো বিকল্প নেই। আমাদের আজকের লেসন বা পাঠের বিষয় হচ্ছে আওয়ার ফক সং, মানে আমাদের লোকগীতি। লোকগীতি বলতে আমরা যেগুলো জানি সেগুলো হচ্ছে পল্লীগীতি, ভাটুয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসান রাজার গানগুলো। এই গানগুলো মূলত আমাদের গ্রাম বাংলার গান। প্রাচীনকাল থেকে আমাদের বাংলা অর্থাৎ বাংলাদেশে বা বাঙালিদের সাথে গানগুলো অতপ্রতভাবে জড়িত। আমরা যারা বাংলাদেশিরা বর্তমানে দেশ ডেভেলপমেন্টের অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি হিসেবে অনেক উন্নত হচ্ছে, আমরা অনেক সমৃদ্ধশালীর দিকে যাচ্ছি, তারপরও আমরা আমাদের পুরানো স্মৃতিগুলো বিশেষ করে আমাদের যে ঐতিহ্য এগুলোকে ভুলি না, কারণ এগুলো ভুলার না। আমরা অনেক সময় এখন অনেক ব্যান্ড সঙ্গীত, আমরা অনেক আধুনিক গানের দিকে গেলেও যখন আমরা আমাদের লোকগীতিগুলো শুনি, ভাটিয়ালি, ভাওয়া, জারি, শাড়ি, তখন আমাদের দেশের কথা, মাতৃভূমির কথা বা পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এগুলো আমাদের আত্মার সাথে মিশে আছে, অর্থাৎ আমাদের ফক সংগুলো অতীত থেকে এখন পর্যন্ত একই রকম আমাদের সাথে আছে। আচ্ছা, আমরা আজকে এই বিষয়টা পড়ব এবং আশা করি তোমরা ভালো করে শুনবা এবং বোঝার চেষ্টা করবা। ফক সংস আর সং ইন দ্য ট্রেডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। ফক সংস আর সং অর্থাৎ লোকগীতিগুলো হচ্ছে গান। সাং ইন দ্য ট্রেডিশনাল স্টাইল, যেটা একটা ঐতিহ্যগত বা ঐতিহ্যবাহী একটা স্টাইল বা ধরনে এটা গাওয়া হয়, অপে কমিউনিটি একটা সম্প্রদায়ের মধ্যে, অর কান্ট্রি অথবা একটা দেশের মধ্যে। অর্থাৎ লোকগীতিটা হচ্ছে এমন এক ধরনের গান যেটা মূলত একটা সম্প্রদায় অথবা একটা দেশ, একটা অঞ্চল, এক এক জায়গায় এক এক রকম গাওয়া হয়। কারণ আমরা যখনই বলতেছি লোকগীতির কথা, অর্থাৎ এখানে জারি, শাড়ি, ভাটুয়ালি, ভাওয়া, ভাওয়াইয়া, এই সবগুলোই এক একটা গান এক এক অঞ্চলের, কারণ সবগুলো কিন্তু এক জায়গার গান না, এক একটা গান মূলত এক এক অঞ্চলের। অর্থাৎ আমরা সবগুলো নিয়েই বলতেছি লোকসঙ্গীত বা লোকগীতি। হিয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল ইনক্লুডস দ্য থিম, এখানে যে ঐতিহ্যবাহী যে ধরন আছে তার মধ্যে অন্তর্ভুক্ত আছে বা অন্তর্ভুক্ত থাকে দ্য থিমস মানে বিষয়বস্তু, ওয়ার্ডস মানে কথা, অ্যান্ড টিউনস মানে সুর অফ দ্য সং, মানে এর মধ্যেই এই ঐতিহ্যবাহী বা ঐতিহ্যগত যে ধরনটা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে গানের কথা, সুর এবং গানের ধরন বা বিষয়বস্তুগুলো। কারণ গানগুলো ভাটিয়ালি বা ভায়া যে গানগুলো গাওয়া হয় এটা একটা অঞ্চলের এবং সেই অঞ্চলের উপর নির্ভর করেই তার সুর, তার কথা এবং তার যে বিষয়বস্তুকে নির্ধারণ করা হয়ে থাকে। That have existed for a long time, যেটা
টিকে আছে দীর্ঘ সময় ধরে অ্যামাং দ্য কমন পিপুল, সাধারণ জনগণ বা সাধারণ মানুষের মধ্যে। উই হ্যাভ এ রিচ হিস্ট্রি, আমাদের একটা আছে রিচ হিস্ট্রি, হিস্টোরি মানে আমাদের একটা সমৃদ্ধশালী ইতিহাস আছে। উই হ্যাভ এ রিচ হিস্টোরি, আমাদের একটা সমৃদ্ধশালী ইতিহাস আছে। অ্যান্ড কালেকশন অফ ফক সংস, লোকগীতির একটা সংগ্রহশালা আছে ইন বাংলাদেশ, বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে আমাদের এই লোকসঙ্গীতের একটা সমৃদ্ধিশালী মানে ইতিহাস আছে, বা সুদূরপ্রসারী একটা ইতিহাস আছে এবং এর একটা সংগ্রহশালাও আছে। অফ দেম, এগুলোর মধ্যে থেকে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড সং অফ হাসন রাজা, অর্থাৎ এই গানগুলোর মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি, গম্ভীরা, হাসন রাজার যে গানটা সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার, এগুলো খুবই জনপ্রিয়। দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড, এখানে যে ঐতিহ্যবাহী যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো বাজানো হয় উইথ দিস সংস, মানে এই গানগুলোর সাথে মূলত ঐতিহ্যবাহী যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো বাজানো হয়ে থাকে। অর্থাৎ আমরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বলতে কোনগুলোকে বুঝি, যেমন আমাদের কিছু আছে যে বাঁশের বাঁশি, যাকে বলা হয় বাঁশের বাঁশি, ব্যাম্বো ফ্লিউট, আমাদের কিছু আছে ড্রাম, যদিও ড্রাম একটা আধুনিক বাদ্যযন্ত্র, গিটার, ড্রাম, এগুলো বিশেষ করে তেমন হয় না বাজানো। আগে পিয়ানো, এগুলো মূলত আগে কিছু যে গানের সাথে বাজানো হতো সেগুলো ওই গ্রাম অঞ্চলে তৈরি, স্থানীয়ভাবে যে বাদ্যযন্ত্রগুলো তৈরি করা হয় সেগুলোই বাজানো হতো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়ে বা লেসনটা সম্পর্কে বুঝছো, এবং আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই পরবর্তী লেসন নিয়ে আলোচনা করবো এবং কিছু কোশ্চেন থেকে সলভ করার চেষ্টা করবো। তোমরা বাসায় এই বিষয়টা নিয়ে আরও ভালো করে শিখবা, মনোযোগ সহকারে পড়বা। আর যেহেতু আমাদের এখন বড় একটা বিপদের সময় যাচ্ছে কোভিড-19 কারণে, কারণ এই দুর্যোগটা শুধু আমাদের দেশের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য। আশা করি সবাই খুব ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা, নিজেকে খুব সতর্ক রাখবা, নিরাপদে রাখবা, বারে বারে সাবান দিয়ে হাত ধোবা, বাইরে গেলে মাস্ক পরবা। সবাই খুব ভালো থাকবা, তোমাদের সাথে পরবর্তী ক্লাস দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার হলো